সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। রূপ নয় গুণই হোক মেয়েদের আসল পরিচয়, জি বাংলার ধারাবাহিক কৃষ্ণকলির মূল প্রতিপাদ্য বিষয় এটিও। ধারাবাহিকের নায়িকা শ্যামার গায়ের রং কালো, তাই একের পর এক সম্বন্ধ ভেঙে যায়। শেষ পর্যন্ত যে বিয়ে ঠিক হয় সেখানেও বহু গোলমালের পর বিয়ে হয় তার। কিন্তু যে বাড়িতে গিয়ে শ্যামা উঠেছে সে বাড়ির অলিখিত নিয়ম, বউকে ফর্সা হতেই হবে। ধারাবাহিকে দেখা যাচ্ছে গায়ের রঙের জন্য প্রতি মুহূর্তে খোটা শুনতে হচ্ছে তাকে, প্রতি পদে অপদস্থ হতে হচ্ছে। অভিনেত্রী তিয়াশারাই কিন্তু বাস্তবে গৌরী, যদিও গায়ের রঙটা কখনোই তার পরিচয় হতে পারে না। কিন্তু দর্শকের জন্য রয়েছে আরো আকর্ষণীয় তথ্য। আকর্ষণীয় তথ্য এটাই যে কৃষ্ণকলির নায়িকা কিন্তু বাস্তবে বিবাহিত এবং তার স্বামীও বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা সুবান রায়। গত বছরের অক্টোবরে বিয়ে করেছেন সুবান এবং তিয়াশা, আর বিয়ের পরেই কিন্তু শুরু হয়েছে তিয়াশার অভিনয় জীবন। তিয়াশা ছিলেন মূলত নৃত্যশিল্পী, পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসেন তিনি। অভিনয়ে আগ্রহ এবং অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলা মূলত বিয়ের পরেই, বলা বাহুল্য স্বামীর সান্নিধ্যেই। বিয়ের পরেই সুবানের পরিচালনায় প্রথম মঞ্চে অভিষেক হয় তিয়াশার অভিনেত্রী হিসেবে, আর তারপরেই এই টেলি ডেবিউ। স্ত্রীর কাজের প্রতি আসক্তি দেখে মুগ্ধ সুবানও, তিয়াশার নতুন কাজ নিয়ে স্বাভাবিকভাবেই উৎসাহিত সুবান। তিয়াশা কিন্তু বাস্তবে মোটেই শ্যামাঙ্গী নন, বরং তিনি প্রকৃত পক্ষেই গৌরী। কিন্তু ধারাবাহিকে মেকআপ এতটাই ভালো যে তাকে শ্যামাই লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।